বৃষ্টি এলে জামা কাপড় তুলতে যেতে হবে না ছাদে, জামা কাপড় নিজে থেকে ঢুকে যাবে ঘরে। অভিনব প্রযুক্তি বসিরহাটের দুই ছাত্রের। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি হলে দৌড়ে জামা কাপড় তোলার আর প্রয়োজন নেই, জামা কাপড় ঘরে ঢুকবে নিজে থেকে। না, এটা কোনো ভৌতিক কাণ্ড নয়, বাস্তবেই সম্ভব। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই বলতে মেশিনের মানুষের মতো আচরণ করবে, অর্থাৎ এআই বলতে মেশিনের মানুষের মতো আচরণ করার ক্ষমতাকে বোঝায়। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে গৃহস্থলী সমস্যার সমাধান করল বসিরহাটের বিজ্ঞান মনস্ক দুই ছাত্র। বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের বেলের ধান্যকুড়িয়া হাইস্কুলের দুই ছাত্র নিজামুদ্দিন গাজী ও মোহাম্মদ সামিম মণ্ডল এই স্মার্ট ঘর আবিষ্কার করে এলাকায় সাড়া ফেলে দিয়েছে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ কত অসম্ভবকেই না সম্ভব করে তুলেছে, মাঝে মধ্যে তা ভাবলেও অবাক হতে হয়। এমনই একটি অবাক করা কাণ্ড ঘটালো দুই ছাত্র। বর্ষার দিনে জামা কাপড় রোদে দিয়ে নিশ্চিন্তেই যেতে পারেন বাড়ির বাইরে, হঠাৎ করে বৃষ্টি এলেও ভিজবে না আপনার জামা কাপড়। এর জন্য অবশ্য আলাদা করে কোনো লোক রাখার প্রয়োজন নেই। নিশ্চয়ই ভাবছেন তো কিভাবে সেটা সম্ভব? হ্যাঁ, সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের বেলের ধান্যকুড়িয়া হাইস্কুলের দুই ছাত্র নিজামুদ্দিন গাজী ও মোহাম্মদ সামিম মণ্ডল। স্মার্ট ঘর আবিষ্কার করেছেন তারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বৃষ্টির ফোঁটা ছাদে পড়লেই সেন্সরের মাধ্যমে জামাকাপড়গুলি ঘরের মধ্যে নিরাপদ স্থানে পৌঁছে যাবে, আবার বৃষ্টি থামলেই জামাকাপড়গুলি খোলা আকাশের নিচে পৌঁছে যাবে। একইভাবে দিনের আলো পেরিয়ে সন্ধে নামার সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে আলো, আবার রাত পেরিয়ে দিনের আলো ফোটার আগেই বন্ধ হবে আলো। এমনই অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ঘর মডেল আবিষ্কার করে নজর কেড়েছে তারা। মূলত ঘরের ওপর সেন্সর ব্যবহার করা হয়েছে, যার ফলে বৃষ্টি আসলেই নিজে থেকেই সেন্সর থেকে বার্তা গ্রহণ করে সতর্কতামূলক শব্দ বেজে উঠবে। এটা একটা স্মার্ট হোম, যেখানে আমরা মানে বর্তমানে এই প্রযুক্তিতে আমাদের ভবিষ্যতে এগিয়ে মানে আরও মানে উন্নতভাবে আমরা কাজ করতে পারবো, এবং এর সাহায্যে আমরা মানে ঘরে বসে আমাদের যে জামাকাপড়গুলো শুকানো অসুবিধা থেকে যে হঠাৎ বৃষ্টি এসে গেল, আমরা দৌড়ে মানে বুঝতে পারি না যে কখন গিয়ে জামাকাপড়গুলো তুলবো, তারে ভিজে যায়। এবার সেগুলো তোলার জন্য আমাদের আর বাইরে যেতে হবে না, আমরা তার জন্য রেইনড্রপ সেন্সর ব্যবহার করেছি এখানে, এবং রেইনড্রপ সেন্সর যেটা জল লাগলেই অটোমেটিক্যালি জামাকাপড়গুলো এক ধারে মানে শেডের নিচে নিয়ে আসছে, এবং জল শুকিয়ে গেলে আবার সেটা অটোমেটিক্যালি ফোল্ড হয়ে যাচ্ছে। এবং আমরা বানিয়েছি একটা স্মার্ট রাস্তা, যেখানে স্ট্রিট লাইটের ব্যবহার করেছি আমরা, মানে এলইডিগুলোকে স্ট্রিট লাইটের মতো ব্যবহার করেছি, এবং সেগুলো রাত্রেবেলা অন্ধকারের সংস্পর্শে আসলেই সেগুলো অটোমেটিক্যালি জ্বলে উঠবে, যাতে কোনো গাড়ি বা অন্য কিছু ঘর থেকে বেরিয়ে যেতে বা আসতে অসুবিধা না হয়। অষ্টম শ্রেণীর ছাত্র নিজামুদ্দিন গাজী বলেন, অনেক সময় ছাদে জামাকাপড় শুকোতে দেওয়ার পর হঠাৎ বৃষ্টি আসলে সেই জামাকাপড় তুলতে অনেকেই ভুলে যান, আবার অনেকের দেরি হয়ে যায়, এর ফলে বৃষ্টিতে শুকনো জামাকাপড়গুলি ভিজে যায়। সেই সমস্যা সহজেই দূর করতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সেন্সরের মাধ্যমে স্মার্ট ঘর তৈরি করলাম। এটা একটা স্মার্ট ঘর, আর এখানে মানে বৃষ্টিতে আমরা বানিয়েছি, যখন কোনো বৃষ্টি হয় বা জামাকাপড় শুকায় তখন আমরা বুঝতে পারি না কখন বৃষ্টি আসছে বা কখন বৃষ্টি যাচ্ছে, তখন এটা সেন্স করে, বৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে জামাকাপড়গুলো ভিতরে ঢুকে আসে, এবং যখন বৃষ্টি থেমে যায় তখন জামাকাপড়গুলো আবার বাইরে চলে যায়। আর আমরা বানিয়েছি সাথে একটা স্মার্ট রোড, যেটা রাত্রেবেলা অন্ধকার হলে আলোগুলো জ্বলে উঠবে, এবং আমাদের সবসময় মনে থাকে না অন্ধকার হলে সুইচ দিয়ে আলো জ্বালানো, আবার সকালে অফ করা, ওই জন্য আমরা বানিয়েছি একটা অন্ধকার হলে আলোগুলো জ্বলবে, আবার সকাল হলে আলো পেলে আলোগুলো আবার আপনা আপনি বন্ধ হয়ে যাবে। কোথা থেকে পেয়েছে অনুপ্রেরণা? স্কুলের ল্যাবে পড়ানোর পাশাপাশি অতিরিক্ত সময়ে শিক্ষকদের সহযোগিতা নিয়ে এই স্মার্ট ঘর তৈরি করা হয়েছে বলে জানান ছাত্রছাত্রীরা। স্কুলের দুই ছাত্রের অভিনব স্মার্ট ঘর তৈরিতে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।